হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আদ্দিন হসপিটালের ভেতরের চিত্র, যা এর আগে কেউ কখনো দেখায়নি বা দেখেননি। আদ্দিন হসপিটাল নাকি ফাইভ স্টার হোটেল তা বুঝতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভেতরে ঢুকতেই বাঁ পাশে লিফট আর ডান পাশে কাউন্টারে দেখা মিলবে। কাউন্টারের ভিতরে ফার্মেসি, আর ফার্মেসির মধ্যেই সহজেই সব ওষুধ পাওয়া যায়। আদ্দিন হাসপাতাল খুব পরিষ্কার, তাই কিছুক্ষণ পরপর দায়িত্বে থাকা মহিলারা ফ্লোর মুছে পরিষ্কার করে, তাই জুতা কাউন্টারে রেখে খালি পায়ে হাঁটতে হয়। কাউন্টার থেকে সোজা চলে গেলেই ডান পাশে দেখা মিলবে আকিজ গ্রুপের নিজস্ব কুকারির শপ, আর বাঁ পাশে ক্যান্টিন। ক্যান্টিনে ঢুকতে কিছু নির্দেশনা দেখা মিলল, তা না দেখেই ক্যান্টিনে ঢুকে গেলাম। ক্যান্টিনে ঢুকতে দেখলাম শুনছান শান্ত পরিবেশ, যে যার মতো খাবার খাচ্ছে, যা দেখে যে কারো মন ভালো হয়ে যাবে এক নিমেষেই। এটি হচ্ছে ক্যান্টিনের কাউন্টার। কাউন্টারের খাবারের অর্ডার কনফার্ম করে টেবিলে বসার কিছুক্ষণের মধ্যেই চলে আসে খাবার। ক্যান্টিন থেকে বের হয়ে বাঁ পাশে একটু সামনে যেতেই ডানে রয়েছে মেডিকেল কলেজ অফিস, যেখানে বিভিন্ন বইপস্তু রাখা আছে। এর সাথেই রয়েছে ছোট করে জুতা রাখার স্থান, যা প্রথমেই মেন গেট দিয়ে ঢোকার সময় ঠিক ডান পাশে বড় করে রয়েছে। কাউন্টার থেকে বের হতেই বাঁ পাশে রয়েছে গর্ভবতী সেবা কেন্দ্র এবং আলট্রাসোনোগ্রাফি। তাহলে চলুন দেখা যাক ভেতরে কী কী আছে। এখানে গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ এবং আলট্রাসোনোগ্রাফি করা হয়। এর পাশাপাশি ভেতরে রয়েছে মা এবং বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি শপ। এখানে বাচ্চাদের ডায়াপার থেকে শুরু করে কাঁথা, বালিশ, জামাকাপড় সবই আছে। সাথে আছে মায়েদের জন্য মেক্সি, থ্রি পিস এবং সব ধরনের জামাকাপড়। এরপর লিফট দিয়ে সোজা চলে গেলাম তিনতলায়। দুইতলায় কী কী আছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিনতলায় লিফট দিয়ে বের হতেই চোখে পড়ল বিজনেস কাউন্টার। ঠিক বাঁ পাশে যেতেই দেখা মিলল ইয়া মস্ত বড় একটি প্লেন আর একটি হেলিকপ্টার। এরপর সোজা ডানে গেলেই শিশু বহির্বিভাগ। শিশু বহির্বিভাগে গেলে যে কারো মন ভালো হয়ে যাবে। আদ্দিন হাসপাতাল মূলত করা হয়েছে গর্ভবতী মা এবং শিশুদের কথা চিন্তা করেই। আদ্দিন হাসপাতালে শিশুদের যেসব সেবা দেওয়া হয়, আন্তঃবিভাগ সেবা, মারাত্মক অসুস্থ শিশুদের ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হয়, মারাত্মক অপুষ্ট শিশুদের ভর্তি, খাবার ও ওষুধ সহ সব সেবা বিনামূল্যে প্রদান করা হয়। শুধুমাত্র ঢাকা ও যশোর শাখায় শিশুদের সব ধরনের অপারেশনের ব্যবস্থা করা হয়। অপরিণত নবজাতকদের জন্য ইনকিউবেটর, রেডিয়েন্ট, হিটার ও ফটোথেরাপির ব্যবস্থা আছে শুধুমাত্র ঢাকা ও যশোর শাখায়। অন্যান্য সেবা দন্ত, চক্ষু, চর্ম, নাক, কান, গলা, অর্থোপেডিক্স এবং সার্জারি সহ শিশুদের অন্যান্য সকল রোগের বহির্বিভাগ ও আন্তর্বিভাগ চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাচ্চাদের জন্য আরও আছে বিশেষ খেলার জায়গা। পুরো জায়গাটি প্লাস্টিকের নরম ফোম দিয়ে তৈরি করা, যাতে বাচ্চারা দৌড়াদৌড়ি লাফালাফি করতে গিয়ে পড়ে গেলেও যেন ব্যথা না পায়। যখন আপনার শিশুকে চেক আপের জন্য ডাক্তার দেখাবেন, তখন আপনার আরেকটি বাচ্চা থাকলে নির্ভয়ে রেখে যেতে পারেন। ভয়ের কিছু নেই, কারণ আপনার বাচ্চাটি এত সুন্দর খেলার জায়গা ছেড়ে অন্য কোথাও যাবে না। এরপরও নিজ দায়িত্বে আপনার বাচ্চাদের খেয়াল রাখুন। এরপর শিশু বহির্বিভাগ থেকে বের হতেই বরাবর টিকাদান কেন্দ্র, আর ডান পাশে ফিজিওথেরাপি বিভাগ। আদ্দিন হাসপাতালের চিকিৎসার জন্য 200 টাকা দিয়ে কাট করে যে কোনো রোগের ডাক্তার দেখানো যায়। এখানে শিশু ছাড়া বড়দেরও চিকিৎসা সেবা দেওয়া হয়। বিজনেস কাউন্টার ঘেঁষে সোজা চলে গেছে আরও বেশ কিছু সেবা কেন্দ্র। ডাক্তার দেখাতে হলে সকাল 10টার মধ্যে আসাটাই ভালো, নয়তো সিএলে বসে থাকতে হতে পারে। দুপুর 1টার পর লাঞ্চ আওয়ারে ডাক্তার থাকে না। ডাক্তার চেম্বারে আসতে আসতে বিকাল 4টা বেজে যায়। 4টা থেকে 5টা কোনো রকম রোগী দেখে ডাক্তার চলে যায়, তাই ডাক্তার দেখাতে সকালে আসাটাই ভালো। এখন লিফটের 4তলায় গিয়ে দেখব ওখানে কি কি রয়েছে। আদ্দিন হাসপাতালটি জুরাইন বালুর মাঠে অবস্থিত। হাসপাতালটি নতুন হওয়াতে সবকিছু এখনও নতুন, তাই ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, পরিবেশ সুন্দর রাখুন। 4তলায় লিফট দিয়ে বের হতেই ডান পাশে নাসিমা এক্সিকিউটিভ কেবিন ও বাঁ পাশে নর্মাল ওয়ার্ড। নাসিমা এক্সিকিউটিভ কেবিনে গিয়ে দেখি এটা হাসপাতাল নয়, ফাইভ স্টার হোটেল। ভিতরে ইন্টেরিয়র ডিজাইন দেখে যে কাউকে মুগ্ধ করবে, বলা চলে এক কথা দারুণ। কেবিনগুলো বেশ মানসম্মত ছিল। নাসিমা এক্সিকিউটিভ কেবিনে থাকতে হলে পার ডে 3500 টাকা গুনতে হবে এবং 15000 টাকা অ্যাডভান্স করতে হবে। নাসিমা এক্সিকিউটিভ কেবিন থেকে বের হলেই সাধারণ ওয়ার্ড। তাহলে চলুন দেখা যাক সাধারণ ওয়ার্ডের পরিবেশ কেমন। আসলে আদ্দিন হাসপাতাল সব দিক থেকে ভালো হলেও একটি দিক খুবই খারাপ, সেটা হচ্ছে নার্সদের ব্যবহার। আদ্দিন হাসপাতালে নার্স, আয়া এবং দারোয়ানের ব্যবহার খুব বাজে। বিশেষ করে নার্স যারা আছে তারা একেবারেই অদক্ষ। এরা ঠিকমতো একটি ইনজেকশন পুশ করতে পারে না, এদের জন্য অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি নিজে দেখেছি, এদের অনিয়ম বলে শেষ করা যাবে না। একটি সহজ চিকিৎসা কিভাবে বাঁকা করতে হয় এরা খুব ভালো করেই জানে। কমপ্লেন করেও কোনো লাভ হয় না, কারণ এরা সব একই নায়ের মাঝি। এগুলো বলার একটাই কারণ, আমার ভিডিওটির মাধ্যমে হাসপাতালের কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা, যেন সকল অনিয়মগুলো নিয়মে পরিণত হয়। এখন আমি আছি 5তলায়। এখানে আছে স্যাম্পল কালেকশন, চক্ষু বহির্বিভাগ, ফার্মাসিউটিক্যাল, চর্মরোগ বহির্বিভাগ, ব্লাড ব্যাঙ্ক এবং চশমার দোকান রয়েছে, যদিও চশমার দোকান এখনও ওপেন হয়নি।
এছাড়াও বিভিন্ন ফ্লোরে যেসব সেবা আছে, হৃদরোগ বহির্বিভাগ, জরুরি বহির্বিভাগ, সার্জারি ও ইউরোলজি বহির্বিভাগ, ইকোকার্ডিওগ্রাফি, পুরুষ ও স্ত্রী বিশেষজ্ঞ রয়েছে। আর আদ্দিন হাসপাতালে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টি হচ্ছে প্রতিটি আদ্দিন হাসপাতালে একটি করে মসজিদ রয়েছে। তাহলে চলুন আপনাদেরকে জুরাইন আদ্দিন হাসপাতালের মসজিদ দেখিয়ে নিয়ে আসি। সোজা চলে গেলে অজুখানা ও মহিলাদের নামাজের স্থান, আর বাঁ পাশে পুরুষদের নামাজের স্থান, মাশাল্লাহ অনেক বড় করে করা। আদ্দিন হাসপাতালের প্রতিটি মসজিদে হুজুর দিয়ে নামাজ পড়ানো হয়, তাই কেউ নামাজের সময় আসলে অবশ্যই নামাজ পড়ে যাওয়ার চেষ্টা করবেন। আদ্দিন হাসপাতালের সিঁড়ি দিয়ে হাঁটলেও পায়ে ময়লা লাগা বা ময়লা দেখার কোনো চান্স নেই। এত পরিষ্কার যদি নার্সদের মন হতো তাহলে হয়তো চিকিৎসার মান অনেকটাই বেড়ে যেত। এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অবশেষে দোতলায় চলে এলাম। দোতলায় আছে ডায়াগনস্টিক সেন্টার এবং নাসিমা ওয়ার্ড। সিঁড়ি বা লিফট দিয়ে উঠেই হাতে ডান পাশে ডায়াগনস্টিক সেন্টার। এখানে অনেক অদক্ষ নার্স রয়েছে যারা ব্লাড নেওয়ার সময় শিশুদের হাতের অবস্থা 12টা বাজিয়ে দেয়। আর এখানে যেসব রোগী আছে 90% অসহায়, তাই তারা অনেক কিছু বুঝতে পেরেও চুপ করে থাকে কষ্ট নিয়ে। আমি বলছি না আদ্দিন হাসপাতাল খারাপ, অবশ্যই আদ্দিন হাসপাতাল ভালো, অল্প টাকায় চিকিৎসা পাওয়া যায়। যারা হাসপাতালে দায়িত্বরত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করলে অবশ্যই আরও ভালো চিকিৎসা পাওয়া সম্ভব। তো চলে এলাম নিচে। আদ্দিন হাসপাতালে ঢুকতেই বসার চেয়ার রয়েছে, সাথে বসে টিভি দেখারও সুবিধা আছে। ডান দিকে তাকালে কাউন্টার, লিফট, ক্যান্টিন, আর বাঁ দিকে তাকালে গর্ভবতী সেবা কেন্দ্র ও আলট্রাসোনোগ্রাফি রয়েছে। হাসপাতালে ঢোকার সময় জুতা কাউন্টারে রেখে নিজ দায়িত্বে টোকেন বুঝে নিন। জুরাইন বালুরমাঠ আদ্দিন হাসপাতালের সামনে বেশ কিছু পাইকারি দোকান রয়েছে, আর এটা হচ্ছে আদ্দিন হাসপাতালের ফ্রন্ট ভিউ। আদ্দিন হাসপাতাল কোথায় কোথায় আছে, হাসপাতালের ইমার্জেন্সি নাম্বার, অ্যাম্বুলেন্সের নাম্বার সব কিছু ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে। আর এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।